আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়া আপনাদের জানে যে প্রত্যেকটো দিক অতি সূক্ষ্মভাবে চালি জারি চাই আজি তেখেতে নিজের দায়িত্ব পালন করে আছে আর ইতিমধ্যে মন কি বাতর জড়িয়ে বিভিন্ন দিকবিলাক চালি জারি চাই খুব সুন্দরভাবে মানুষের মাজলৈ এইবিলাক লৈ গৈ পেলাই বাস্তব জীবনত এইবিলাক কেনে ধরনের কাম করিও পারে তাক লৈ পেলাই দীর্ঘদিন চর্চা করে আছে আর ঠিক তেনেদরে আজি এক ব্যক্তিক্রম অনুষ্ঠান আয়োজন করিলে বিশেষভাবে যুব ছাত্রছাত্রী পরীক্ষা দিব তেওঁলোকৰ কাৰণে পরীক্ষা পে চর্চা বুলি আমি সকলোৱে জানো ছাত্রছাত্রীসকলৰ যেতিয়া পরীক্ষা আহে তেওঁলোকে বিভিন্ন প্রেসার মাজত পরীক্ষা দিবলগীয়া হয় শিক্ষকসকলৰ প্রেসার মাক দেউতাসকলৰ প্রেসার বাকি সম্বন্ধীয়সকলৰ প্রেসার আর তেনে মাজত বহু ছাত্রছাত্রী তেওঁলোকে এনে ধরনের প্রেসার মাজত পরীক্ষা দিয়ার কারণে কেতিয়াবা যিমান ফলাফল ভাল কৰিব লাগিছিল তাতকে বেয়াহে হৈ যায় আৰু সেয়েহে এনে ধরনের প্রেসারত না থাকি পেলাই এজন ছাত্র বাইদেউগৰাকী ছাত্রীয়ে মুক্ত মনেৰে পরীক্ষা দিব পাৰে তার বিভিন্ন কথা আজি অতি সুন্দরভাবে ব্যাখ্যা করেছে আর মই আশা করছো যে তেখেতর এই পরামর্শ তেখেতর এই ব্যাখ্যার জড়িয়ে আমার ছাত্র ছাত্রী সকল যথেষ্ট উপকৃত হব আর মই 100% শিওর যে যথেষ্ট ফলাফল ভাল দেখাবর কারণে সক্ষম হব।